আজকে লুকটাকে শুধু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে কালী পুজোর স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করেছি, তো ভীষণই সিম্পল অ্যান্ড ক্লিন একটা লুক। তো আশা করি লুকটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যদি লুকটা ভালো লেগে থাকে, যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলেই তোমরা প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। মেকআপ শুরু প্রথমে আমি এখানে ফেসে টোনার ইউজ করবো। তো টোনারের জন্য আমি নিয়ে নিয়েছি ডাবর গোলাবেরির রোজ টোনারটা। তো এটার প্রাইস হচ্ছে 100 টাকা মতো। তো তোমরা চাইলে ছোটো রোজ টোনার ইউজ করতে পারো, 20-25 টাকারও পাওয়া যায়। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পতঞ্জলি অ্যালোভেরা জেল। তো অ্যাজ এ ময়েশ্চারাইজার হিসাবে আমি এটাকে ইউজ করছি। তো তোমাদের কাছে যেই প্রাইমার থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। তো প্রাইমারটা মাস্ট ইউজ করতেই হবে, নাহলে ফাউন্ডেশনের ক্ষতিকারক প্রভাব তোমার ফেসে চলে যাবে। তো এরপর আমি এখানে এইডসের কাজল নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আইব্রো কাজল এমনি কাজল দুটোই থাকে। তো এটার সাহায্যে আমি আইব্রোতে নিচে একটা লাইন ড্র করে নিয়েছি এবং ওপরে একটা ড্র করে নিই, মধ্যেখানে গ্যাপটুকু ফিল করে নিয়েছি। তো তোমরা বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করলে এটা আর শিখে যাবে। তো এছাড়াও আমার একদম স্লোভাবে একটা ভিডিও দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এরপর আমি NMF-এর এখানে ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। তো এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো। তো ফেসে ময়েশ্চারাইজার ইউজ করাটা মাস্ট, কারণ ফেসে অনেক ধরনের টান ধরে, বিশেষ করে শীতকালে। তো সেই জন্য আমরা ময়েশ্চারাইজার ইউজ করে নেবো। তো তোমাদের কাছে যেই ময়েশ্চারাইজার থাকবে সেটাই ইউজ করতে পারো। তো এরপর আমি ভেজলিন নিয়ে নিচ্ছি। তো ভেজলিন তোমরা লিপ বাম থাকলে লিপ বামও ইউজ করতে পারো, লিপ বাম না থাকলে ভেজলিন ইউজ করতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু রাতের নাইট কেয়ারটাও করে নিতে পারো। তো যাই হোক, এরপর আমি মার্সের একটা কন্ট্রোল প্যালেট নিয়েছি, যে জায়গায় 5টা শেড আছে। তো সেখান থেকে একটা কনসিলার নিয়ে আমি আইব্রোর নিচে আর ওপরে লাইন কেটে নিয়েছি। তো এর ফলে আইব্রোটা আরও ক্লিন দেখায়। তো সেই জন্য এরপর আমি হালকাভাবে একদম ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এখানে ফাউন্ডেশন অতটাভাবে পৌঁছাতে পারে না, আর পৌঁছালেও হচ্ছে আইব্রোটা ঘেটে যায়। তো তাই জন্য এরপর আমি এখানে ফিটমির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, যেটাতে আমার শেড হচ্ছে 330। তো এরপর আমি ফাউন্ডেশনটাকে ফেসে ড্যাব ড্যাব করে ইউজ করে নিচ্ছি। তো খুব ভালো করে ইউজ করে নেওয়ার পর আমি এখানে মার্সের সেটিং স্প্রে নিয়ে নিয়েছি। তো এটার সাহায্যে ফেসটাকে সেট করে নিচ্ছি আর কি। মেকআপ সেটটা কিন্তু আমি লাস্টে ইউজ করব না, সেটিং স্প্রে তো প্রথমে ইউজ করে নিচ্ছি। এরপর ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর আমি HD-র কনসিলার নিয়ে নিয়েছি। তো এই কনসিলারটার সাহায্যেই আমি আজকে ডার্ক স্পটগুলো ঢাকবো। তো আমার ফেসে সেরকম ডার্ক স্পট নেই, তো তাই জন্য যেটুখানে আছে চোখের নিচে ওপরে খুব ভালো করে আমি এটার সাহায্যে আমি ডার্ক স্পট এরিয়াগুলোকে ঢেকে নিচ্ছি। তো এরপর আমি ফেসে সেরকম হাইলাইট করিনি কনসিলার দিয়ে। তো যাই হোক, এরপর আমি এখানে ফিটমির লুজ পাউডার নিয়ে নিয়েছি, যেটাতে শেড হচ্ছে 30। তো এছাড়া তোমাদের ফিটমির এখন ছোটো কম্প্যাক্ট পাউডার বেরিয়েছে, তো তোমরা ওটা ইউজ করতে পারো। তো এটা কিনতে গেলে এটার দাম প্রায় 400 টাকা মতন পড়ে যাবে। তো যাই হোক, আমার মনে হয় এর থেকে ছোটোটা ইউজ করা ভালো, তোমরা যারা বিগিনার মানে প্রথম নতুন নতুন শিখছো তো তাদের জন্য। এছাড়া ল্যাকমির অনেক রকমের লুজ পাউডার হয়, সেগুলি ইউজ করতে পারো কিংবা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। তো আমি ফেসে কনসিলার জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ফুল ফেসে একটু একটু করে ইউজ করেছি। তো এরপর আমি এখানে 3D ব্ল্যামের একটা কন্ট্রোল নিয়ে নিয়েছি। তো এই কন্ট্রোলটা আমার স্কিনের শেডের সাথে একদমই যায় না, তো তাও আমি ইউজ করছি। তো নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি এবং গালটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তো তোমরা চাইলে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়েও কন্ট্রোলিংয়ের কাজটা করে নিতে পারো, কিংবা লিপ লাইনার দিয়েও কিন্তু করে নিতে পারো ব্রাউন শেডের। তো এরপর আমি বিউটি গ্যাজেট আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক শেডটাকে নিয়ে আমি আমার চোখের ওপরে হালকাভাবে লাইটভাবে একদম লাগিয়ে নিচ্ছি, কারণ আজকে ডিপভাবে করব না। আর আজকে আমি ইনার কর্নার থেকে আউটার কর্নারে ব্লেন্ড করছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখবে আমি সবসময় আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি আসি। তো এরপর আমি আর এল বিউটির একটা প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শিমারি আইশ্যাডো নিয়ে আমার চোখের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এরপর আমি একটা মার্সেরই লাইনার নিয়ে নিচ্ছি, ওয়াটার প্রুফ একটা লাইনার। তো সেটার সাহায্যে আমি চোখের লাইনার দিয়ে নিচ্ছি। তো আমি দুটো চোখে খুব ভালোভাবে লাইনার ড্র করে নিচ্ছি, তো আমি লাইনার বাইরে বের করা পছন্দ করি না। তো এরপর ফলস স্ল্যাশ এফেক্টের একটা মাস্কারা নিয়ে নিচ্ছি। তো এই মাস্কারাটার সাহায্যে আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই মাস্কারাটা ভীষণই ভালো পিগমেন্টেশন দেয়। তো এরপর ব্লু হেভেনের কাজল নিয়ে নিচ্ছি। তো ব্লু হেভেনের কাজলের সাহায্যে চোখে কাজল পরে নিচ্ছি। তো আমি চোখের কাজলটা আজকে ওয়াটার লাইনেই ইউজ করছি। তো এরপর সেম আইশ্যাডো প্যালেট থেকে যখন আমি পিঙ্ক কালারটি ইউজ করছিলাম, তো সেই পিঙ্ক কালারটা নিয়েই আমি আমার ফেসে ব্লাশারের কাজ করে নিয়েছি। তো এছাড়া তোমরা ব্লাশার কিনতে পারো আলাদা করে, কিংবা ব্লাশার লিপস্টিকের সাহায্যে তোমরা পড়তে পারো। এরপর আমি সেমভাবে
ওই আই শ্যাডো প্যালেট থেকে একটা স্টিল কালার নিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তো এরপর আমি লিপস্টিকের শেডটা একটু গোলমাল হয়ে গেছে, তো এটা আমার সাথে ম্যাচ খাচ্ছিল না, তো লাস্টে আমি লিপস্টিকের কালারটা চেঞ্জ করেছি। তো আমি কনসিলার দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, তোমরা আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। तेरी विकेट विकेट।